অনেক নেতা কর্মী জেলে ছিলেন, তারা উন্মুক্ত হয়েছে। আমি মনে করি পুরো বাংলাদেশ জেলে আবদ্ধ ছিল, আমরা সবাই উন্মুক্ত পরিবেশে এসেছি। গত 5ই অগাস্ট ছিল জুলুম নির্যাতন দুর্নীতি দুঃশাসন একাত্তর বিরুদ্ধে গণ অভ্যুত্থান। শুধু গণ অভ্যুত্থানের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদেরকে একটি গণ বিপ্লব করতে হবে। আমরা অনেক নেতা নেত্রীর শাসন দেখেছি, অনেক নেতা নেত্রীর ক্ষমতার পালাবদল দেখেছি। শুধু ক্ষমতার পালাবদলে এদেশের মানুষের শান্তি এবং স্বস্তি দিতে পারে নাই। আমরা গতানুগতিক কোনো পরিবর্তন চাই না, আমরা শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। আমরা একটি আদর্শিক পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু রাজনীতি করে না। বিএনপি সহ সকল দল নিয়ে আমরা আওয়ামী লীগের মধ্যে এই দুঃশাসনের মধ্যে আমরা আন্দোলন করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করতে পারবো। এখানে কোনো ভেদাভেদ চলবে না। যারা আমরা আওয়ামী দুঃশাসনের মধ্যে যারাই আমরা আন্দোলন করেছি, যারাই জেল খেটেছি, যারাই জীবন দিয়েছে, সবার সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা কিন্তু দেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, দেশটাকে কিন্তু কোনো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। এই জন্যে আমরা বিভক্তি রাজনীতি চাই না, যারা দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, দুঃশাসন মুক্ত, মানব মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমরা সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার সাবেক